অ্যালানগাও রিপোর্ট পৌঁছলো এআইএফএফে। আইলিগ সিইও সুনন্দ ধর দিল্লি থেকে টেলিফোনে জানান, এই রিপোর্ট তারা পাঠাচ্ছেন ফুটবল ফেডারেশনের মেডিকেল বোর্ডে। যদি তারা সম্মতি দেন তাহলে এআইএফএফ এর আইন অনুযায়ী গাওয়ের পরিবর্তে নতুন বিদেশি ফুটবলার নিতে পারবে ইস্ট বেঙ্গল। তবে তারা রিপোর্টে সন্তুষ্ট না হলে গাওকে ডাকা হতে পারে ডাক্তারি পরীক্ষার জন্য। যদি এআইএফএফ এর ডক্টর মনে করেন যে শুধু রিপোর্ট থেকে হচ্ছে না, অ্যালানগাওকে সামনে পরীক্ষা করে উনি দেখতে চান, তাহলে সেটা যদি উনি আমাদের জানান তাহলে সেই মতো আমরা ইস্ট বেঙ্গলকে বলবো অ্যালানগাওকে পাঠাতে দিল্লি।